আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। ইয়ামি ফুড কালেকশনে আজকে পর্বে তৈরি করে দেখাবো স্পেশাল একটি জাদুকরি মশলার রেসিপি, যে মশলাটা কিনা বিভিন্ন ধরনের কাবাবের রেসিপিতে এবং সেই সাথে মাংসের রেসিপিতেও এটা ইউজ করতে পারবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন দেখি নিই কী করে এই স্পেশাল মশলাটি আমি তৈরি করেছি। লাগবে হচ্ছে শুকনো মরিচ, এখানে 15-16 পিস শুকনো মরিচ নিয়েছি। এটা হচ্ছে গিয়ে ড্রাই চাইনিজ আদা, আপনার চাইলে নর্মাল আদাও শুকিয়ে নিতে পারেন। ড্রাই রসুনের গুঁড়ো, আমার কাছে রসুনের গুঁড়োটাই ছিল তো আমি সেটাই দিয়েছি, আপনার চাইলে আস্ত রসুন কেটে তারপর সেটাকে শুকিয়ে নিতে পারেন। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পাপরিকা, লাল রঙের ক্যাপসিকাম কেটে তারপর সেটাকে শুকিয়ে গুঁড়ো করলে এটা পাপরিকা হয়ে যাবে। 4 টেবিল চামচ শাহি জিরা, শাহি জিরাটা কিন্তু একটু লম্বা এবং চিকন হয়ে থাকে। আর 4 টেবিল দিচ্ছি নর্মাল জিরা। 1 চামচ হলুদ সরিষা, 1 চামচ কালো সরিষা, 1 চামচ সাদা গোলমরিচ, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আমার কাছে গুঁড়োটা ছিল তো আমি সেটাই দিচ্ছি, আপনার চাইলে আস্তটাও দিতে পারেন। 1 চামচ পোস্তদানা, 2 টেবিল চামচ মিষ্টি জিরা বা মৌরি। কিছু কিছু মশলা আছে যার ফ্লেভার কিনা খুবই স্ট্রং থাকে তো সেগুলো অল্প পরিমাণে দিতে হয়, যেমন এই স্টার মশলা। এখানে আমি 2 বড় স্টার এবং 1 ছোট স্টার নিয়েছি। 2 জয়ফল নিয়েছি, 1 চামচ মেথি, এটাও কম করে নিতে হবে তা না হলে মশলাটা পাতিত হয়ে যাবে। এখানে নিয়েছি জয়ত্রী, এটা গুঁড়ো করলে প্রায় 1 টেবিল চামচের মতো হবে। লং নিয়েছি 1 টেবিল চামচ, বিট লবণ নিয়েছি 1 টেবিল চামচ, আর এটা হচ্ছে পিপুল বা লম্বা গোলমরিচ, মানে গোলমরিচের বড় ভাই। এখানে নিয়েছি 2 টেবিল চামচ কাবাব চিনি, কাবাব চিনিটা দেখতে অনেকটা গোলমরিচের মতো তবে এর নিচে একটা ছোট লেজ আছে। 4 বড় সাইজের দারচিনি স্টিক নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ আজওয়াইন, 1 টেবিল চামচ রাঁধুনি। এই 2টা কিন্তু 2 ধরনের মশলা তো আমি 2টাই আপনাদেরকে পাশাপাশি রেখে দেখাচ্ছি। গ্রিন ছোট এলাচ আছে 4 টেবিল চামচ, সেই সাথে আপনারা 2 টেবিল চামচ বড় এলাচটাও নেবেন, তবে আমার কাছে বড় এলাচটা কম ছিল, জাস্ট 2টা ছিল সেটাই দিলাম। 4 টেবিল চামচ নিয়েছি আস্ত ধনে। এরপর এই মশলাগুলোকে আপনারা একত্রে করে নিয়ে কড়া রোদ্রে 1 দিন বা 2 দিন একটু শুকিয়ে নিতে পারেন। তারপর এগুলোকে ব্লেন্ডার জারে অথবা শিলপাটাটাকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। অনেকে আছে মশলাটাকে আবার চুলার মধ্যে একটু তেলে নেয়, তেলে নিলে যেটা হয় যে এর যে ফ্লেভারটা সেটাই তো চলে যায়। সো চেষ্টা করবেন না টেলেই শুধুমাত্র রোদ্রে শুকিয়েই এটাকে গুঁড়ো করে নিতে। তো আমি সরাসরি একটি মশলার জারে এগুলোকে নিয়ে নিয়েছি, আর যেহেতু এই জারটা অনেক ছোটো সো আমি ভাগে ভাগে এই মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। সবগুলো মশলা একত্রে পাউডার হয়ে গেলে এরপরে চেষ্টা করবেন এগুলোকে একটি চালনির মধ্যে চেলে নিতে, তাহলে যে অংশগুলো গুঁড়ো হয়নি সেগুলো বের হয়ে গেলে সেগুলোকে পুনরায় আবার গুঁড়ো করে নিতে পারবেন। এরপরে যে কোনো এয়ারটাইট বয়ামের মধ্যে ভরে প্রায় 5-6 মাস এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন, তবে চেষ্টা করবেন এর মধ্যে যেন কোনো রকম পানি না লাগে। এই মশলাটা 1 কেজি মাংস অথবা কিমার জন্য শুধুমাত্র এই স্পেশাল মশলাটা 4 টেবিল চামচে দিয়েও আপনারা রান্না করতে পারবেন। আবার আপনারা চাইলে 1 কেজি মাংস অথবা কিমার জন্য 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ করে মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এবং জিরার গুঁড়ার সাথে এই স্পেশাল মশলাটা 2 টেবিল চামচ দিয়েও আপনারা রান্না করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।